আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। যে অধ্যায়টা রয়েছে তোমাদের বইয়ে দেখবা 74 নম্বর পৃষ্ঠা এবং আজকের পর্ব নম্বর 25। পর্ব নম্বর 23 আমরা পর্ব নম্বর 24 আমরা ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র সম্পর্কে আলোচনা করছি। আজকে এই পর্বে ওই মাত্রা রিলেটেড আমরা কিছু এক্সটেনশন, কিছু অতিরিক্ত জিনিস জানবো। ওই পর্ব নম্বর 24 এবং 25 যদি তোমরা একদম ক্লিয়ারলি ভাবে বোঝো তাহলে মনে রাখবা এই চ্যাপ্টার ভূমিকম্প রিলেটেড লগারিদমের যে অঙ্কগুলো আছে একদম প্যানের মতো সোজা হয়ে যাবে। সো বন্ধুরা, আসো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে তার আগে আমি একটু মনে করে দিই তোমাদের বাবারা যে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র লগারিদমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা নম্বর 74 পর্ব নম্বর 25 তোমরা দেখবা ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র কি। আর ইজ ইকুয়াল টু log i divided s, right? তাহলে এই r টা কি আসলে মনে আছে তোমাদের? হ্যাঁ, r হচ্ছে ভূমিকম্পের মাত্রা। কি ভূমিকম্পের মাত্রা? তাহলে i টা কি একটু মনে আছে তোমাদের? দেখো তো বাবারা, i হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে 100 কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা। কি ভূমিকম্পের উৎপত্তি স্থল, যেখানে ভূমিকম্পটা উৎপন্ন হয় সেখান থেকে 100 কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, অর্থাৎ যে জায়গাতে ভূমিকম্পটা উৎপন্ন হবে বাবারা সেখান থেকে জাস্ট চতুর্দিকে গোলক, মানে তোমরা একটা রাউন্ড আকারে কল্পনা করো, 100 কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা বা ইন্টেনসিটি। আর এস হচ্ছে আদর্শ ভূমিকম্প। আদর্শ ভূমিকম্পের তীব্রতা যার মান 1 মাইক্রন, 1 মাইক্রন মানে কি 10,000 ভাগের 1 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে এই সূত্রটা আমরা বুঝছি। এখন লক্ষ্য করো একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে যে রিক্টার স্কেলে একটি লক্ষণীয় বিষয় পর্যবেক্ষণ। তোমাদের নতুন বইয়ে তোমরা দেখবা 74 পৃষ্ঠার শেষের দিকে দেওয়া আছে বাবারা, দেখো এই যে 74 পৃষ্ঠার শেষের দিকে এই ঘটনাটা আমি আলোচনা করব যে রিক্টার স্কেলে একটি লক্ষণীয় বিষয় পর্যবেক্ষণ, যে এইটা কিন্তু আমাদের ক্লিয়ারলি ভাবে বুঝতে একদম ব্রেন ফ্রেশ আকারে তোমরা বুঝো যে এই স্কেলে ভূমিকম্পের মাত্রা, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যে রিক্টার স্কেলটা রয়েছে ভূমিকম্পের, এই স্কেলে ভূমিকম্পের মাত্রা 1 বৃদ্ধি পেলে, অর্থাৎ রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি 1 বৃদ্ধি পায়, বাচ্চারা কত দেখো তো, 1 যদি বৃদ্ধি পায় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 1 বৃদ্ধি পেলে ভূমিকম্পের যে শক্তিটা হবে সেটা পূর্বের চাইতে 10 গুণ বৃদ্ধি পাবে। একদম দেখো, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি 1 বৃদ্ধি পায়, একদম দেখো একমাত্র 1 বৃদ্ধি পেলে যে ভূমিকম্পটা উৎপন্ন হবে পূর্বের চাইতে তার শক্তি 10 গুণ কিন্তু বেড়ে যাবে। পূর্বের সাইতে শক্তিটা কি হবে? 10 গুণ বেড়ে যাবে, তাই না? রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 1 বৃদ্ধি পেলে, এটা মাথায় রাখো, 1 যদি বৃদ্ধি পায় তাহলে ভূমিকম্পের যে শক্তিটা হবে সেটা পূর্বের সাইতে 10 গুণ বেড়ে যাবে। পূর্বের সাইতে কয় গুণ বেড়ে যাবে? 10 গুণ। আসলে এটা আমি একটা গাণিতিক সলিউশনের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। ধরে নিলাম, ধরি 5 মাত্রার ভূমিকম্পের মাত্রা হচ্ছে i5 এবং 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে i6। একটু বোঝার চেষ্টা করি, আমি একটা ইকুয়েশনে চলে যাবো। এখন কি ইকুয়েশনের দিকে যাবো, বোর্ডটা একটু মুছে দিই পাশের দিকে, এইটার আমার আর প্রয়োজন নাই। আচ্ছা বাচ্চারা দেখো, যে ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা i5, একটু গুরুত্ব দাও তোমরা, 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে i5 এবং 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা যদি i6 হলে, কত 6 হলে? i6 হলে, তাহলে 5 মাত্রার ভূমিকম্পের জন্য আমরা লিখতে পারবো, দেখো বাচ্চারা, যে অতএব 5 মাত্রার, এটা খুবই গুরুত্ব সহকারে দেখো, 5 মাত্রার ভূমিকম্পের জন্য, ভূমিকম্পের জন্য আমরা কি লিখতে পারবো? 5 মাত্রার ভূমিকম্পের জন্য আমরা লিখতে পারবো হচ্ছে, 5 মাত্রার ভূমিকম্পের জন্য আমরা লিখবো 5 = log 10 base, বাচ্চা দেখো log 10 base i5/s, কত হবে? i5/s, ভালো করে একটু মনোযোগ সহকারে দেখো, 5 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কত? 5 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে 5 = log 10 base i5/s। আচ্ছা এই লগটাকে আমাদের সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে, আবার কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করতে পারবো? আচ্ছা আমরা সবাই আমরা জানছি কি, যে লগের যে ভ্যালুটা আছে সেটা এই পাশে আসবে, দ্যাট ইজ i5/s = লগের বেস ঠিক থাকবে, তার উপরে কত হবে? 5 হবে, তার উপরে কত হবে? 5 হবে, অর্থাৎ 10^5, রাইট? অর্থাৎ তোমরা লগের আগের চ্যাপ্টারটা, আগের অনেক ক্লাস তোমরা দেখেছো যে কিভাবে এটা চেঞ্জ করতে হয়। এই যে দেখো 5,
লগ এই যে ফাইভটা আছে সেটা হবে লগের যে ভিত্তি আছে তার পাওয়ার হবে লগের ভিত্তি কি হবে পাওয়ার হবে আর লগের যে মানটা আর্গুমেন্টটা আছে সেটা হবে এই পাশে আসবে অর্থাৎ লগের আর্গুমেন্টটা হচ্ছে i5 ডিভাইডেড s ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু লগের বেস 10 আর এই মানটা হবে লগের এই সূচকের পাওয়ার দ্যাট মিন্স আরেকবার বুঝাচ্ছি এখানে দেখো লগের আর্গুমেন্টটা কত আব্বারা দেখো বাবা জানেরা আর্গুমেন্ট হচ্ছে এটা তাহলে এটা এই পাশে চলে আসলো এই বেস ঠিক থাকলো আর এই মানটা এই পাশে চলে গেল এটা তোমরা বুঝছো এটা 5 মাত্রার ভূমিকম্পের জন্য এখন যদি 6 মাত্রার ভূমিকম্পের জন্য হয় দেখো তো বাবারা 6 মাত্রার ভূমিকম্পের জন্য দুইটা বিষয় আমরা 5 আর 6 দ্বারা বুঝাচ্ছি তোমরা যে কোনো মান দিয়ে তোমরা এটা করতে পারো 6 মাত্রার ভূমিকম্পের জন্য তাহলে ঠিক এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারবো 6 মাত্রার ভূমিকম্পের জন্য ঠিক সেম অ্যাজ প্রসেসে আমরা লিখতে পারবো যে বাচ্চারা দেখো যে 6 is equal to এই 6 টা আসলে কি মাত্রা আর আর এর মান কিসের মান এটা আর এর মান 6 is equal to log 10 base i6 divided s right i6 divided s এখন এটাকে আমরা একটু সূচকের মাধ্যমে প্রকাশ করি এটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি সূচকের মাধ্যমে যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে কি লিখতে পারবো বলো দেখো সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো এই যে i6 divided s equal to 10 to the power 6 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো i6 is equal to i6 divided s equal to 10 to the power কত বাচ্চারা 6 তাহলে 6 মাত্রার ভূমিকম্পের জন্য আমরা এইভাবে লিখতে পারবো 5 মাত্রার ভূমিকম্পের জন্য এইভাবে প্রকাশ 6 মাত্রার জন্য এইভাবে যদি 7 মাত্রার হয় তাহলে ঠিক এইভাবে 8 মাত্রা হলে এইভাবে 9 মাত্রা হলে এইভাবে তোমরা প্রকাশ করবে তাহলে দেখো 5 মাত্রার ভূমিকম্পের জন্য আমরা লিখতে পারবো 5 ইকুয়াল টু log 10 বেস i5 ডিভাইডেড s আচ্ছা এখন দেখো এই 5 টা আসলে কি এই 5 হচ্ছে কিন্তু ভূমিকম্পের মাত্রা আমরা যে মাত্রাটা বলছি সেই মাত্রা এখন এটাকে যদি আমরা সূচকে প্রকাশ করি ট্রান্সফরমেশন করি সূচকে যদি প্রকাশ করি তাহলে কি হবে এই লগের আর্গুমেন্ট যে মানটা আছে সেটা এই পাশে চলে আসবে লগের ভিত্তি ঠিক থাকবে আর এই লগের যে মানটা এই পাশে যে মান ছিল সেটা লগের এই সূচকের পাওয়ার হয়ে যাবে ঠিক এই প্রসেসে এইটাও আমরা লিখতে পারবো আচ্ছা এখন দেখো তো বাবারা এইটা যদি ইকুয়েশন নম্বর 1 হয় ইকুয়েশন নম্বর 1 আর এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 2 রাইট তাহলে ইকুয়েশন নম্বর 1 এবং ইকুয়েশন নম্বর 2 তাহলে আমরা কি করব 1 নম্বর সমীকরণকে বা 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব ভাগ করলে কিন্তু আমরা একটা মান নির্ণয় করতে পারবো দেখো বাবারা দেখো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম ঠিক আছে আমার বোর্ডে জায়গা ধরে নি তাই আমি নতুন করে ওগুলো মুছে দিয়ে লিখলাম তাহলে 2 নম্বর সমীকরণটা তোমার কি ছিল আরেকটু তোমাদের নোট দিয়ে দিচ্ছি 2 নম্বর সমীকরণটা তোমার ছিল হচ্ছে i6 ডিভাইডেড s ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 এটা সমীকরণ নাম্বার 2 আর 1 নম্বর সমীকরণটা ছিল i6 i5 ডিভাইডেড s ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 সমীকরণ নাম্বার 1 এখন দেখো তো এই যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ তাহলে এই মানটাকে এই মান দ্বারা ভাগ করছি দেখো এই মানটাকে এই মান দ্বারা ভাগ করছি এবং এই এই মানটাকে এই মান দ্বারা ভাগ করছি তাই না ভাগ করলে এখন কি হবে দেখো বাবারা এখন এটা আমরা সলভ করতে পারি এটা জাস্ট ভাগ থাকলে উল্টা দেবে i6 ডিভাইডেড s গুণন উপরে গেল s নিচে আসলো কত i5 সমান সমান এটা কিন্তু দেখা যাচ্ছে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায় দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 6 বিয়োগ 5 10 টু দি পাওয়ার 6 বিয়োগ 5 তাহলে কি হবে বাবারা দেখো এই s এবং এই s কেটে গেল তাহলে থাকে কত i6 ডিভাইডেড i5 ইজ ইকুয়াল টু 10 10 টু দি পাওয়ার 1 হয় 1 লেখার কোনো প্রয়োজন নাই সো আমরা লিখতে পারবো i6 ইকুয়াল টু 10 গুণন i5 লেখা যাবে না যাবে না যাবে বাচ্চারা দেখো তোমরা ক্লিয়ারলি হয়তো বুঝতে পারছো যে i6 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 10 গুণন কত i5 10 গুণন i5 রাইট i6 ইকুয়াল টু আমরা লিখ তাহলে বাচ্চারা দেখো তাহলে আমরা কি পেলাম যে এইটা ক্যালকুলেশন করে আমরা পেলাম i6 ইকুয়াল টু 10 গুণন i5 রাইট দ্যাট মিন্স এটা দ্বারা কি বোঝাচ্ছে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে 5 মাত্রার ভূমিকম্প ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ শক্তিশালী তাই না 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ শক্তিশালী দেখো 5 মাত্রার ভূমিকম্প যেটা আছে 6 মাত্রার ভূমিকম্পের 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার যে ভূমিকম্প সেটা 10 গুণ কত শক্তিশালী দেখো 10 গুণ 5 অর্থাৎ
6 মাত্রার যে ভূমিকম্প আছে সেটা 5 মাত্রার সাথে 10 গুণ শক্তিশালী সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ শক্তিশালী কত গুণ শক্তিশালী 10 গুণ শক্তিশালী একই ভাবে আমরা যদি এটাকে এইভাবে হিসাব করি যে 7 মাত্রার ভূমিকম্পের চেয়ে 5 মাত্রার ভূমিকম্প 7 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে আরেকটা 10 গুণ হবে 100 গুণ শক্তিশালী রাইট 100 গুণ শক্তিশালী তাহলে আমরা আরো এই লিখে রাখব যে 8 মাত্রার ভূমিকম্প 8 মাত্রার ভূমিকম্প ভূমিকম্প 5 মাত্রার চেয়ে 5 মাত্রার চেয়ে কত হবে 10 গুণন 10 গুণন 10 অর্থাৎ 1000 গুণ শক্তিশালী রাইট 1000 গুণ কত শক্তিশালী তাহলে আমরা কি জানতে গেলাম যে তোমার হচ্ছে কি 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ শক্তিশালী 7 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার চেয়ে 100 গুণ শক্তিশালী এবং 8 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 1000 গুণ শক্তিশালী তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে যে কিভাবে ভূমিকম্পের মাত্রার হিসাব করা হয় এবং কোনটা কত গুণ শক্তিশালী ক্লাসের মাধ্যমে তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো আর আমার চ্যানেলের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ